আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আজকে আমরা দুটি সফটওয়্যার সম্পর্কে জানব, দুটি কম্পিউটারের রিলেটেড। আমরা একটু শিখব কিভাবে আমাদের ফোল্ডারে ছবি দিয়ে রঙিন করে তোলা যায়, আরেকটা হচ্ছে যে ফোল্ডারে কিভাবে কালার করা যায়। তো প্রথমে আমরা যেটা যাব, আমরা সিন্টু ডট কম এ ঢুকলাম। ঢুকে আমরা এই প্রজেক্টটাকে আমরা রাইট মাউস ক্লিক করে আমরা দেখেন রেইনবো ফোল্ডার দেখা যাচ্ছে। আমরা রেইনবো ফোল্ডারটাকে ওপেন করি, এখানে ব্লু কালার কে সিলেক্ট করলাম, আমরা ব্লুতে যাই, ডি কালারাইজ টাকে করে নিচ্ছি, এক্সাক্ট কালার, কালারাইজ অপশন, চেঞ্জ, ওকে, রাইট মাউস ক্লিক করে দেখি। এখন বন্ধু, এখানে প্রজেক্টটা ব্লু কালার চলে আসছে। তো এটা আসলে সফটওয়্যার মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, কিন্তু ফোল্ডার গুলো সাজানোর জন্য খুব চমৎকার একটি থাম্বনেলটা আমরা একটু যাই। রেইনবো ফোল্ডার আমরা এখানে একটু লাল কালার ভিতরে দেখা যাচ্ছে, বাইরে শো করিনি এখনো। অপশন চেঞ্জ, আমরা একটু রাইট মাউস ক্লিক করে রিফ্রেশ হই, রেইনবো ফোল্ডার ব্লু এক্সাক্ট কালার কালারাইজড অপশন চেঞ্জ। দেখুন বন্ধুরা, এখনই হয়ে যাবে, রাইট মাউস ক্লিক করলে এটা দেখাবে, দেখেছেন বন্ধুরা চলে এসেছে। তো আমরা এইভাবে আমরা এই রেইনবো এই সফটওয়্যার দিয়ে আমরা আমাদের ফোল্ডার গুলোকে কালার করে নিতে পারি। এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। বন্ধুরা, হয়তো একটু সময় লাগবে, সব সময় আসলে হয়ে ওঠে না, তবে আমরা এইভাবে আমাদের ফোল্ডারকে আমরা সাজাতে পারি। বন্ধুগণ, আমরা দেখাচ্ছিলাম কিভাবে একটি ফোল্ডারকে কালার করা যায়, এখন আমরা দেখাবো কিভাবে এই ফোল্ডারটাকে আমরা আমাদের ছবি যেন এখানে শো করে, ঠিক যেমন এখানে এই ছবিটা শো করছে, তো এরকম ভিতরে ছবিটা যেন শো করে, সে তার জন্য আমরা কি করব, ভিডিও ক্রিয়েটে এখানে গিয়ে রাইট মাউস ক্লিক করব, এটাতে করে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করার পর আপনি বাঁ দিকে দেখবেন চেঞ্জ আইকন, চেঞ্জ আইকন, এখানে তো আপনারা অনেকগুলো ডিফল্টে যেসব দেওয়া আছে আমরা এগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি এখান থেকে একটা ছবি আমরা এখান থেকে নিব। তো ছবি এখান থেকে নিয়ে আমরা করতে চাইলে আমাদের প্রথমে যেটা যেতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে আমরা দেখাচ্ছি, ওয়েবসাইট হচ্ছে কনভার্ট ইওর ইমেজ টু আইসিও ফরম্যাট, অর্থাৎ আপনার যে ছবিটা এই ছবিটা আপনি আইসিও ফরম্যাটে আপনাকে আগে কনভার্ট করে নিতে হবে। ধরেন যে আমরা এই ছবিটা চাচ্ছি, এই ছবিটা আমরা আগে চুজ করলাম, তারপরে স্টার এদিক থেকে আপলোডিং হচ্ছে, এখানে আপলোডিং 16% হয়ে গেছে। এটা আপলোডিং হওয়ার পর আমরা ডাউনলোড করব, তারপর এই ফাইলটাকে আমরা ওখানে ফোল্ডার করব। দেখেন বন্ধুগণ, এখানে লেখা দেখা যাচ্ছে কনভার্ট ইওর ইমেজ টু দা আইসিও ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাট ছাড়া আমরা কিন্তু সেই ছবি এই ফোল্ডারটাকে আমরা কোনোভাবেই ছবিতে আনতে পারবো না, তার জন্য আমাদেরকে একটু সময় লাগবে। আমরা আপলোডিং চলছে এখনো 49%। তো আমরা এই এখান থেকে বন্ধুগণ, আমি এই কনভার্ট ইওর ইমেজ টু দা আইসিও ফরম্যাট এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দেব। আমরা এটা আপলোডিং হওয়ার পর তারপর আমরা যে কোনো একটি কি করব, আমরা যে কোনো একটি ফোল্ডারকে আমরা সিলেক্ট করে তারপর আমরা এই ছবিটাকে সেখানে আমরা কাস্টমাইজ করে দিলেই আমাদের এই ছবিটা হয়ে যাবে, ফোল্ডারটা আমাদের ছবি শো করবে ওখানে। একটু সময় লাগছে, 99% হয়ে গেছে, এখনই রেডি হয়ে যাবে, আমরা ডাউনলোড করে নিব। বন্ধুগণ একটু ধৈর্য ধরি, বন্ধুগণ দেখুন চলে আসছে ক্লাউড আপলোড বা ডাউনলোড ফাইল অ্যাজ এখানে নেমে যাচ্ছে। তা আমরা এটা ডাউনলোডে দিয়ে দিচ্ছি, ডাউনলোডে আমরা নামিয়ে নিলাম। বন্ধুগণ এখন আমরা চলেন, আমরা এই ভিডিও ক্রিয়েটটাকে রাইট মাউস ক্লিক করি, প্রপার্টিসে যাই,
কাস্টমস এ যাই, চেঞ্জ আইকনে যাই, ব্রাউজে গিয়ে আমরা এটা কোথায় রেখেছি, আমরা এটা ডাউনলোডে রেখেছি। এই ডাউনলোডে গিয়ে ডাউনলোড দেখেন এখানে এই ছবিটা চলে আসছে। আমরা এই ছবিটাকে ওপেন করি, দেখেন এখানে ছবিটা আসছে, ওকে অ্যাপ্লাই, ওকে দেখেন এখানে ছবিটা চলে আসছে। তো এই ছবিটার সাইজ অনেক ছোট দেখে এরকম দেখা যাচ্ছে কালার রেজুলেশনের কারণে, কিন্তু এটা বড় ছবি দেখে এরকম চলে আসছে। আমরা যে ছবিটা আইসো ফরম্যাটে দেবো সে ছবিটা ছবিটা যেন অনেক রেজুলেশন ভালো থাকে, তাহলে আমাদের পক্ষে এটা করা সম্ভব। তো আমি দুইটি আগের এবং এটি দুইটি সফটওয়্যারের লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আশা করি বন্ধুগণ খুব সহজেই আপনাদের ফোল্ডার গুলো আপনাদের কালারাইজ এবং ছবি দিয়ে রাঙিয়ে তুলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিলে মন খারাপ করব না। দেখা হবে আবার নতুন কন্টেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।